চাকরিচ্যুত দুদক কর্মকর্তা শরীফউদ্দিনকে রিট করার পরামর্শ দিল হাইকোর্ট। চাকরি চলে যাওয়ার কারণ খতিয়ে দেখতে 10 আইনজীবীর চিঠি আমলে নেওয়ার সুযোগ নেই বলে জানায় হাইকোর্ট। সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চ এই আদেশ দেন। পরে দুদকের আইনজীবী সাংবাদিকদের জানান, শরীফ যদি সত্যিকারের ভুক্তভোগী হয় তাহলে রিট আকারে আসতে হবে তাকে, তখন আইন অনুযায়ী যা হবার হবে। রিট শোনার পর হাইকোর্ট আদেশ দেওয়ার কথাও বলেন তিনি। এর আগে রবিবার দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফউদ্দিনকে অপসারণের কারণ খতিয়ে দেখতে হাইকোর্টকে চিঠি দেন 10 আইনজীবী। দুদকের মামলা বিচারের এখতিয়ার সম্পন্ন বেঞ্চ ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এই চিঠি দেওয়া হয়েছে। আদালত বললেন যদি আপনারা অ্যাগ্রিভড হন তাহলে আপনারা রিট পিটিশন নিয়ে আসেন। আমরা সুমোটো রুল পারলেও যেহেতু আপনাদের কাছে ডকুমেন্ট আছে, অ্যাগ্রিভড পারসন আপনারা, আপনারা রিট পিটিশন নিয়ে আসেন, আমরা শুনবো, কিন্তু এটা আমরা শুনবো না। তখন আমি জিজ্ঞেস করলাম মাননীয় আদালত এই আবেদনের স্ট্যাটাসটা কি হবে, রিফিউজড। তখন আদালত বলল টেক ব্যাক। তখন শিশির মনির বললেন এটা আদালতের কাছেই থাক। আদালত বলল ঠিক আছে, এটা আমাদের কাছেই থাক।